আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পরমাস ফুড বুক। আমার আজকের পর্বে আছে বেবি ফুড স্পেশাল। অনেক বাচ্চা আছে যারা বয়স অনুযায়ী ওজন উচ্চতায় সঠিকভাবে বাড়ে না, তাদের মেধাশক্তিও কম থাকে, আর সেই সঙ্গে কনস্টিপেশন প্রবলেম থাকে। সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা ফলো করে যদি বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে কিন্তু সব সমস্যার সমাধান দ্রুতই হয়ে যাবে। তো দেরি না করে চলুন রেসিপিটা দেখে নিই। তো এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি সেগুলোর সঙ্গে পরিচয় করে দিই। তো এখানে আমি নিয়েছি 1/3 কাপ পরিমাণে ওটস। এখানে যে ইনস্ট্যান্ট ওটসটা পাওয়া যায় আমি সেটাই ইউজ করছি, তাহলে খুব দ্রুত বানানো যাবে। আর নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণে সাবুদানা, আর সাবুদানাটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন এখন এগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আর নিয়েছি 4টে ডেটস, আর ডেটসগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। আর এখানে নিয়েছি 6টা অ্যালমন্ড, অ্যালমন্ডের ক্ষেত্রেও তাই পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি গ্রেট করা ক্যারোট, একটা ছোট সাইজের ক্যারোট নিয়ে আমি গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে মিল্ক, আর যখন ফুডটা প্রিপেয়ার করব তখন 1 কাপ পরিমাণে পানিও অ্যাড করব। এখন ডেটস আর অ্যালমন্ডটাকে আমি ব্লেন্ড করে নেব। তো ডেটস থেকে আমি সিডটা বের করে নেব, আর অ্যালমন্ড থেকে আমি খোসাটা রিমুভ করে এখন এভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এখানে দেখুন ডেটস আর অ্যালমন্ডটাকে আমি পেস্ট করে নিয়েছি, একেবারে স্মুথ পেস্ট হয়ে গেছে। তো এখন যাব আমি পরের স্টেপ, কুকিং প্রসেস। এখানে একটা প্যান নিয়েছি, এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে মিল্ক। এখানে আমি মিল্কটা প্রসেস মিল্ক নিয়েছি, তাই খুব বেশি সময় ধরে বয়েল করা লাগবে না। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আর আপনারা যারা ফ্রেশ মিল্কটা ইউজ করবেন অবশ্যই দুধটাকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে বয়েল করে নিতে হবে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি সাবুদানা। সাবুদানাতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে হেল্প করে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ইনস্ট্যান্ট ওটস। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা ভালো খাবার, বিশেষ করে এখানে আছে বেশি মাত্রায় মিনারেল, ভিটামিন, ফাইবার সব কিছুই আছে, যা বাচ্চাদেরকে অনেক এনার্জি দেয়। তো এটা অবশ্যই আপনারা আপনাদের বেবিদের মিলে রাখবেন। তো এইভাবে আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কুক করতে থাকব। তো এখন একটু আবার নাড়াচাড়া করে নেব যাতে করে নিচের দিকে পুড়ে না যায়। এটা কিন্তু খুবই দ্রুত বানানো যায়, আর বেবিরা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। তো এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি ক্যারোট। ক্যারোটে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আর এটা কিন্তু বাচ্চাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে, সেই সঙ্গে আইসাইট অ্যান্ড স্কিন কেয়ারেও কিন্তু অনেক বেশি সাহায্য করে ক্যারোট। বেবি যখন সলিড ফুড খেতে স্টার্ট করে আমরা কিন্তু ক্যারোটটা দিয়ে স্টার্ট করাই, সেটা খিচুড়ির সঙ্গে হোক অথবা পায়েসের সঙ্গে, দুটোতেই চলে ক্যারোট। ওটসটা দেওয়ার ফলে কনসিস্টেন্সিটা অনেক ঘন হয়ে এসছে। তো আপনারা যদি চান একটু পাতলা রাখতে তাহলে কিন্তু এখানে একটু পানি ইউজ করতে পারেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি ডেটস আর অ্যালমন্ডের পেস্টটা। ডেটসের নিউট্রিশন ভ্যালুটা কিন্তু অনেক বেশি, এটা বাচ্চাদের গ্রো হতে অনেক বেশি হেল্প করে। এখানে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, যা বন এবং ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করে। শুধু তাই নয়, ডেটসটা কিন্তু কনস্টিপেশন প্রবলেম থেকেও বাচ্চাদের দূরে রাখে। তো অবশ্যই এটা বাচ্চাদের মিলে রাখবেন ডেটসটা। আর অ্যালমন্ড যে কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি, তবুও একটু বলি। এখানে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা বাচ্চাদের মেধা বিকাশে হেল্প করে আর সেই সঙ্গে ইমিউনিটি বুস্ট করে। তো সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের অ্যালমন্ডটা দেওয়ার জন্য। তো এখানে দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু অনেকটা ঠিক হয়ে এসছে। তো আপনার বাচ্চা যদি 7 থেকে 1 বছর বয়সী হয় সেক্ষেত্রে কিন্তু একটু পাতলা করে রাখবেন, খেতে কিন্তু অনেক সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি ডাইজেশনটা হয়ে যায়। এই বেবি ফুডটা
প্রিপেয়ার করা কিন্তু খুবই ইজি আর একেবারে চটজলদি রেডি হয়ে যায়। তো এখানে আমি অ্যাডিশনাল কোনো সুগার ইউজ করব না, যেহেতু আমি ডেটসটা ইউজ করেছি তার সুইটে এটা অনেকটা বেশি সুইট হয়ে যাবে। তো এখানে আমি কিছু ইউজ করছি না, কিন্তু আপনার বাচ্চা যদি সুইট খেতে পছন্দ করে সেক্ষেত্রে আপনারা একটু চিনি ইউজ করতে পারেন। এই ফুডটা যদি প্রতিনিয়ত এক মাস পর্যন্ত বেবিদের খাওয়ানো যায় তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, এক মাসে কিন্তু আপনারা একটা পজিটিভ রেজাল্ট পাবেন। এটা কিন্তু খুবই হেলদিকর একটা ফুড, তবে এটা বড়রাও ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে এখানে সাবুদানাটা স্কিপ করবেন, যেহেতু সাবুদানাতে প্রচুর পরিমাণে স্টার্চ অ্যান্ড কার্বোহাইড্রেট আছে, যেহেতু সাবুদানাটা স্কিপ করাই ভালো। তো এইভাবে নাড়াচাড়া করে আমি কন্টিনিউ 5 থেকে 6 মিনিটের মতো কুক করতে থাকব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। ক্যারোট আর সাবুদানাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বাচ্চাদের খাওয়ানোর সময় 1 চামচ যদি হানি অ্যাড করা যায় তাহলে খেতে অনেক বেশি মজার হয়, আর বাচ্চারা কিন্তু একটু সুইট থাকলে খেতে বেশি পছন্দ করে, আর হানির গুণাগুণ তো আমরা সকলেই জানি। এই ফুডটা যদি রেগুলারলি 1 মাস পর্যন্ত বাচ্চাদের বানিয়ে খাওয়ানো যায় তাহলে দেখবেন বাচ্চাদের শারীরিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু মেধারও বিকাশ হবে। আই হোপ আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।